এসএসসির আপার প্রাইমারি নিয়োগ নিয়ে সরব চাকরি প্রার্থীরা বুধবার থেকে আচার্য ভবনের সামনে মুখে কালো মাস্ক পরে প্রতিবাদ আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তাদের অভিযোগ টেট পরীক্ষায় উত্তীর্ণ হলেও চাকরির ইন্টারভিউয়ের তালিকায় নাম নেই বরং কম নাম্বার পাওয়া প্রার্থীদের নম্বর বাড়িয়ে তাদের তালিকায় নথিভুক্ত করা হয়েছে এসএসসির কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি এই অভিযোগে বুধবার মুখে কালো মাস্ক পরে প্রতিবাদে সামিল জন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী বুধবার সলটেক আচার্য ভবনের সামনে প্রতিবাদ দেখা তাদের তাদের দাবি করা অভিযোগের মূলত সঠিক কারণ এবং নিয়োগের ক্ষেত্রে সুব্যবস্থা নেওয়া হোক আমরা আপার প্রাইমারি ক্যান্ডিডেট আমাদের অযথায় আমাদেরকে রিজেক্ট লিস্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমরা ডকুমেন্টস আপলোড করেছি তা আমাদেরকে সাকসেসফুলি দেখিয়েছে তাও বলা হচ্ছে যে না আপনি আপলোড করেননি আপনাকে রিজেক্টেড লিস্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে কারুরকে টেট নাম্বার বাড়ি দেওয়া হয়েছে কারোর একাডেমিক নাম্বার বাড়ি দেওয়া হয়েছে আমরা চাই যেন বিচারভাবে স্বচ্ছভাবে সব কিছু যেন নিয়োগ হয় আমাদের নাম্বার থাকা সত্ত্বেও আমরা পাচ্ছি না আমাদের কাছে ডকুমেন্টস আছে যে তেমন কেমন কিছু কিছু স্টুডেন্টদের নাম্বার বাড়ি দেওয়া হয়েছে এবং তাদেরকে নাম্বার বাড়িয়ে দিয়ে আট নম্বর দশ নম্বর এরকম বাড়ি দিয়ে তাদেরকে ইন্টারভিউ লিস্টে থান দেওয়া হয়েছে আমাদের